আমি তাকে স্মরণ করিয়ে দিয়েছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলি উদাহরণ ক্রিয়েট করেছেন। কোকো যখন ইন্তেকাল করলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ে ছুটে গিয়েছিলেন তার সমবেদনা জানাতে। সেই দিন কিন্তু খালেদা জিয়ার বাসভবনের গেটটিও খোলা হয়নি। এগুলো সবগুলি ওনারা জানেন, তারপরেও তারা বলছেন যে এটা একটা উদাহরণ সৃষ্টি করার জন্য আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান রাখবো, এই বলে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিএনপি তাদের দৌড়ঝাঁপ সরকারের কাছে দৌড়ঝাঁপ জারি রাখছে। সেই দৌড়ঝাঁপের আজকে হচ্ছে কয়েকদিন। তো বিএনপির হচ্ছে একটা মানে কি বলে জানি, কী ভাষায় জানি বলে, একটা গ্রুপ আর কি, বেসিক্যালি একটা গ্রুপ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন, দেখা করে অনুরোধ করছেন জানি বেগম খালেদা জিয়াকে হচ্ছে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। তো এই বিষয়ে তো দুদিন আগে কথা বলে ফেলছি একটা এপিসোড করে, সেইখানে খুবই বিটার সুইট কথাবার্তা বলছি উভয় পার্টির জন্য, আওয়ামী লীগ বিএনপি, কারণ আমি আমার অবজেক্টিভ অ্যানালিসিস, ডিসইন্টারেস্টেড অ্যানালিসিস দিছি, আমার পার্সোনাল টেক অন দ্য ইস্যু। তো আজকে এখন যে কারণে কথা বলতে বসছি যে এখানে আপনি যদি একটা অনেস্ট ওপিনিয়ন চান, একটা ডিসইন্টারেস্টেড, একটা অবজেক্টিভ ওপিনিয়ন চান, তাহলে অ্যাগেন আপনাকে আবারও একটু রিসেপটিভ মাইন্ড নিয়ে বসতে হবে। এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না যে একটা দলের সব ভালো আর বিপরীত দলের সব খারাপ, অথবা ভাইস ভার্সা, একটা দলের সব খারাপ বিপরীত দলের সব কিছু ভালো। তো কিন্তু আপনি এই একতরফা কথার ভিড়ে আপনি হচ্ছে অ্যাগেন অবজেক্টিভ মূল্যায়নটা পাবেন না। সো এনিওয়েজ, এগুলা তো আসলে বলার কিছু নেই, আবার বলতেও হয় নাও। গত পর্বে যে আলোচনাটা করছি, আজকে যেই কারণে আলোচনা করতে বসছি, কারণ হচ্ছে আজকে ইন্টারেস্টিং কিছু জিনিস উঠে আসবে। আপনারা যদি একটা অনেস্ট ওপেন মাইন্ড হয়ে থাকে, আপনার যদি একটা রিসেপটিভ মাইন্ড হয়ে থাকে আপনার, তাহলে আপনার জন্য আমি কিছু আর একটু ফুড ফর থট এবং কিছু ম্যাটেরিয়ালস এবং কিছু পার্সপেক্টিভ তুলে ধরবো বোঝার জন্য যে আসলে গত পর্বে যে আমি আর্গুমেন্টগুলো করলাম সেটার ভিত্তি আছে কি না। তো গত পর্বে আমি বেসিক্যালি আমি যে আলাপটা করছি সেখানে যে বিএনপির আমলে বা আওয়ামী লীগের তরফ থেকে বিএনপির প্রতি যেই ক্ষোভের জায়গাগুলো, মারাত্মক কিছু ক্ষোভের জায়গা আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা হত্যাকারী আততায়ী, তাদেরকে বিএনপি আমলে হচ্ছে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাম্বাসেডর বানায় বিদেশে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি পদ দেওয়া হয়েছে, এটা নিয়ে আওয়ামী লীগের একটা অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে। আরেকটা অভিযোগ তো নতুন করে অ্যাড হয়েছে যে বঙ্গবন্ধুর খুনি, জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধুর খুনি। সো এগুলো পরবর্তীতে পলিটিক্যাল স্টান্ট বা যে কথাবার্তা অ্যাড করছে সেটা আমরা জানি, ভিত্তিহীন, এটা ওইটা ভিত্তিহীন কথা, ওইটা বলে ওটা পাবলিককে, মবকে হচ্ছে শোনানোর জন্য এগুলো বলে, এটা আওয়ামী লীগও জানে এগুলো ভিত্তিহীন কথা। কিন্তু এই যে বঙ্গবন্ধুর খুনিদেরকে হইতেছে ইয়ে দিছে বিএনপি হচ্ছে আশ্রয় প্রশ্রয় মদতটা ঠিক এখানে যায় না, আশ্রয় প্রশ্রয় দিছে পরবর্তীতে, সেটা সঠিক অভিযোগ। এবং অ্যাগেন সেটা করে কি বিএনপি কোনো অপরাধ করছে, আই ডোন্ট নো, এটা গত পর্বে আলোচনা করে ফেলছি। ওয়ান ম্যানস টেররিস্ট, অ্যানাদার ম্যানস ফ্রিডম ফাইটার, কারো দৃষ্টিতে অপরাধ করছে, কারো দৃষ্টিতে খুবই পুণ্যের কাজ হয়েছে, বাংলাদেশ উদ্ধার হয়েছে এতে করে। সো আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে আত্মঘাতী 27 আগস্টের হামলা হয়েছে, এটা অবশ্যই বিএনপিওয়ালারা কখনই মানতে চায় না, চাইবে না যে এটার পেছনে বিএনপির কোনো হাত ছিল, বিএনপির কোনো ইন্ধন ছিল, বিএনপির কোনো কানাইভেন্স ছিল, সেটা তারা মানতে চায় না, চাইবে না, সেটা কথা বলে লাভ নাই। কিন্তু আমি আমার ডিসইন্টারেস্টেড অপিনিয়ন, অফকোর্স মাই অপিনিয়ন ইজ বেসড অন সাবস্টেন্স, আমি তো হাওয়া থেকে অপিনিয়ন দিচ্ছি না, বিভিন্ন কথাবার্তা পড়ে, বিভিন্ন সব গ্রুপের কথাবার্তা শুনে, যেসব এভিডেন্স উপস্থাপন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, সেগুলো দেখে শুনে, সব দিককার কথাবার্তা শুনে আমি পার্সোনালি কনভিন্সড যে, এবং বাংলাদেশের তো আলাপ করছি যে বাংলাদেশে একটা সরকারের ইশারা ছাড়া গাছের পাতন উঠতে পারে না। তো এত বড় একটা ঘটনা ঘটছে, সব কিছু মিলে, যাও আমি আমার আন্ডারস্ট্যান্ডিং উপস্থাপন করছি গত পর্বে, সো সব কিছু মিলে কালেকটিভলি আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ এই কথাগুলো পলিটিক্যাল স্ট্যান্ডবাজির জায়গা থেকে বলে না, যে 27 আগস্টের জন্য বিএনপি দেয়, যেটা বলে যে বঙ্গবন্ধুর হত্যার জন্য জিয়াউর রহমান দেয়, যেটা আমি আই বিলিভ তারাও জানে এগুলো স্ট্যান্ডবাজি কথাবার্তা, তারা বিশ্বাস করে এগুলো বলে না। কিন্তু 27 আগস্টের হামলাটার পেছনে বিএনপির দায় আছে এই এই অভিযোগটা আওয়ামী লীগ বিশ্বাস থেকে এটা স্টানবাজি করার জন্য বলে না, এটা তারা বিশ্বাস করে এবং এটার জন্য একটা জেনুইন ক্ষোভ তাদের আছে বিএনপির বিরুদ্ধে। সো এখন আর রিপিট করতে চাই না, সেই কারণে হচ্ছে যে বিএনপি যে দাবি নিয়ে যাচ্ছে যে কারণে খালেদা জিয়ার প্রতি যেগুলো হচ্ছে সরকারের তরফ থেকে, সেগুলো সম্ভবত ওই সব জায়গা থেকে উঠে আসতেছে যে তাদের প্রতি যে ক্ষোভের জায়গাটা। সো নাও, এখানে যে জিনিসটা আজকে আমি আলোচনা করে একটু দেখাতে চাই ইন্টারেস্টিং জায়গাটা, সেটা হচ্ছে যে দেখেন আপনি
আমি আপনাকে আমার বুদ্ধি শিখাই কীভাবে আপনি বা আমি যে ইয়ে ফলো করি বা স্ট্র্যাটেজি, যে আপনি আপনি যদি নিরপেক্ষ হন, আপনি যদি নিরপেক্ষভাবে একটা জিনিস বুঝতে চান, আপনি হ্যাঁ আপনি যদি আপনার ন্যারেটিভে ধরার জন্য কিবলা ঠিক করে বসে আছেন যে আমি আমার ন্যারেটিভকে সাপোর্ট করে এই টাইপের কথাই খালি শুনবো বা এই টাইপের ব্যাখ্যাই শুনবো, খালি আমার কেমনে আমার ন্যারেটিভকে সার্ভ করা হয়, ওইগুলো হলো আলাদা হিসাব। তা আপনি যদি একটা সত্যিকারের সঠিক ওপেন রিসিপটিভ মাইন্ড নিয়ে শুনতে চান, একটা জিনিস সার্চ করতে চান, স্টাডি করতে চান, সেক্ষেত্রে ওই যেটা আমি বলি সবসময় আপনাকে ইন্টারভিউগুলো শুনতে হবে, আপনাকে কনভারসেশন শুনতে হবে, আপনাকে কিছু ওয়ে আছে যেখান থেকে আপনি কিছুটা জেনুইন আলাপ পাবেন। সো ওয়ান অফ দোজ এরিয়াস মেবি সেটা হচ্ছে এই যে যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপির দল বিএনপির নেতারা মিলে গেল আবেদন নিয়ে, তো যে কথাটা বললাম যে পলিটিক্যাল নেতারা স্টানবাজি করার জন্য সভা সেমিনারে মাইকের সামনে ক্যামেরার সামনে অনেক কথা বলেন যেগুলো ওনারাও বিশ্বাস করেন না, ওনারাও জানেন এগুলো ওই মবকে সার্ভ করার জন্য বলেন, কিন্তু ওনারা সত্যিকার অর্থে কোনটা বিশ্বাস করেন, সত্যিকার অর্থে কোনটা বিশ্বাস করেন না, সেইটা পাবেন আপনি ক্যামেরার পেছনের কথাবার্তা থেকে ওনাদের। তো সেরকম অনেকটা ক্যামেরার পেছনের কথাবার্তা উঠে আসবে এখন, যে বিএনপির নেতারা যখন অনুরোধ নিয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বা সরকারের কাছে, তখন সরকারের তরফ থেকে বলা হয়েছে যে কথাগুলো আমি কত পর্বে বলছি, যে আমার মনে হয়েছে এগুলা সরকারের বা আওয়ামী লীগের বা শেখ হাসিনার জেনুইন ক্ষোভের জায়গা বিএনপির ব্যাপারে, এবং সেটা যে ট্রু সেই জিনিসটা একটা রিফ্লেকশন দেখা যাবে। তারা যখন এই আবার অনুরোধটা নিয়ে গেছে সরকারের কাছে, তো সরকার যে কথাগুলো বলে, একদিন যেটা বললাম ক্যামেরার সামনে অনেক স্টানবাজি কথাবার্তা বলে, এই বিএনপি বঙ্গবন্ধুর খুনি তারা এগুলো ভিত্তিহীন কথাবার্তায় বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপি, সেটা ভিত্তিহীন কথা না, সেটা সত্যি কথা, কিন্তু জায়গা সেটা নিয়ে তারা কতটুকু ক্ষুব্ধ হুনস, কিন্তু ওই যে 27 অগস্ট গ্রেনেড হামলা টামলা এগুলো যে তাদের একটা খুব সিরিয়াস ক্ষোভের জায়গা, এবং সেই কারণে যে সম্ভবত এসব হচ্ছে সেটার একটা ইন্ডিকেশন সেটা হচ্ছে যে তারা যখন বিএনপির নেতারা এই অনুরোধটা নিয়ে যায়, তখন আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু এই কথাটা ওনাদেরকে বলা হয়। এটা কিন্তু ক্যামেরার সামনে ওনারা বলতেছে না, যে ক্যামেরার সামনে পাবলিককে খাওয়ানোর জন্য, এটা ওনাদের মধ্যে কথা হচ্ছে, আওয়ামী লীগ বনাম বিএনপির মধ্যে বাহাইন্ড স্ক্রিন বাহাইন্ড ক্যামেরা কথা হচ্ছে। তো সেখানে বিএনপি যখন আসছে তখন এই কথাগুলোই কিন্তু বলছে সরকার, যে আপনারা তো এই যে 27 অগস্ট সংগঠনের পর কোন মুখে আবার আসেন, এবং প্রধানমন্ত্রী তো এই কথাটা বলে। তো যে কথা আমি বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কথাগুলো যখন ক্যামেরার সামনে বলে, এগুলো কি সত্যিকার অর্থে ওনার ক্ষোভের জায়গা না স্টানবাজি, এই ডিস্টিংশনটা করা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যখন বিএনপির সাথে ওয়ান টু ওয়ান মিটিং হয়, তখন যখন বিএনপি ওনারা একই কথা বলে যে আপনারা এই ঘটনাটা ঘটাইছেন, সেগুলো ভুলে যেতে বলতেছেন আবার আপনারা, এবং বিএনপি বলতেছে যে হ্যাঁ হ্যাঁ যা হয়েছে ভুলে যান সব কিছু, না বিএনপি কথাটা বলতেছে যা হয়েছে ভুলে যান সব কিছু, এটা নেসেসারিলি মিন করে না বিএনপি মেনে নিচ্ছে যে এই ঘটনাটা আমরাই ঘটাইছি। এমন হতে পারে বিএনপি যদি না ঘটে থাকে, তারা এখন সেটা মেনে নিতে হবে তাদের স্বার্থে, তাদের যেই দাবিটা নিয়ে আসছে সেই দাবি আদায়ের উদ্দেশ্যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান সব মেনে নিলাম অতীতের সব, এটা এভাবে করে। সো বিএনপির তরফ থেকে এই কথাটা আসার মানে নেসেসারিলি মিন করে না, বিএনপিটা অ্যাডমিট করে নিচ্ছে যে হ্যাঁ আমরা এই ঘটনা ঘটাইছি। কিন্তু তাদের মধ্যে কনভারসেশনটা আপনি দেখেন, এই কনভারসেশনটা শুনলেই আপনি বুঝবেন যে এটা একটা জেনুইন জায়গা, তারা দে আর এক্সচেঞ্জিং ওয়ার্ডস, এবং জেনুইনলি এটা একটা ইস্যু হয়ে দাঁড়ায় আছে এই দুই গ্রুপের মধ্যে। ওনারা বলেছেন যে অতীতে যে ঘটনাগুলি ঘটেছে, 21 অগস্টের কথা বললাম, সবকিছুই ঊর্ধ্বে যে একটা উদাহরণ সৃষ্টি করার জন্য তারা আহ্বান করেছে। রাইট, এই অ্যানালাইসিস আমি কত পর্বে করছি, যেটা আমার অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং, এবং লাইক আই সেড এটা কৃষির ভিত্তিতে আমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যে এইরকম এই ধরনের আজকের এই কথাবার্তাটা থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যে ও তাদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে এটা একটা জেনুইন ক্ষোভের জায়গা আওয়ামী লীগের। রাইট, এরকম নানানভাবে আমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে ওভার টাইম, যা হোক সপ্তাহ মনে নাই কবে কখন কীভাবে, লাইক সেড বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট, সরকার যে গোয়েন্দা তথ্য রিপোর্টগুলো করছে সেগুলো পড়ছে, যে মুফতি হান্নানের ফাঁসি হয়েছে 2017 সালে, সো মুফতি হান্নান একজন অর্কেস্ট্রেটর ছিল, এবং মুফতি হান্নানকে তো রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং মুফতি হান্নান তো জানাইছে কে কে সেটার পেছনে জড়িত ছিল। সো সরকার জানে যেটার পেছনে কে বা কারা ছিল, যাই হোক, সো বিভিন্নভাবে আমি কনভিন্সড হয়েছি দেখে আমি আমার সেই অপিনিয়ন জানাইছি। সো এই কনভারসেশন থেকে উঠে আসলো, রাইট, এই কনভারসেশন থেকে উঠে আসলো যে সরকার এটা একটা জেনুইন ক্ষোভের জায়গা, এবং হয়তো বিএনপি জানে, এবং এই যে বিএনপি বললো যে ঠিক আছে সব কিছু এখন ভুলে যান যা যা হয়েছে ঘটনাগুলো, এবং এই যে আরেকটা ঘটনা কোকর, এই ঘটনাটার সময় তখন আমি ফেসবুকে সমালোচনা করছি যে এইগুলার কোনো মানে হয় না, যে ঠিক আছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে রেষারেষি আছে, নানান রকম রেষারেষি আছে, এই সাইকেলে চলতে থাকলে তো সাইকেল শেষ হবে না, বিএনপি ওলার এই অভিযোগ তুলবে, আওয়ামী লীগ ওলার অভিযোগ তুলবে, আওয়ামী লীগ বলবে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিএনপি আশ্রয় প্রশ্রয় দিয়েছে, বিএনপি বলবে শেখ হাসিনা আমাদেরকে বাড়ি ছাড়া করছে, ক্ষমতা ছাড়া করছে, তো এগুলো তো চলতেই থাকবে। ডিসপাইট এভরিথিং ওটা একটা খুব ভালো জেস্টার ছিল শেখ হাসিনার, যে কোকো মারা গেছে, শেখ হাসিনা দেখা সান্ত্বনা দিতে গেছে খালেদা জিয়াকে, খুবই খুবই একটা মহতি জেস্টার ছিল, এবং এই জেস্টারটাকে সম্মান করা উচিত ছিল বিএনপির। তখন আমার ফ্রেন্ড লিস্টে প্রচুর ফেক অ্যাকাউন্টের সরকার বিরোধী লেখক লেখিকা ছিলেন, ওনারা আমি এগুলো সব আনফ্রেন্ড করছি, পরে
আস্তে আস্তে ভাল লাগে না, এত কানামি সহ্য হয় না, অসুখ এগুলোর মধ্যে থাকলে আপনি পাগল পাগল হয়ে যাবেন। এগুলোকে থেকে যখন দূরে থাকবেন, আলাদা থাকবেন, তখন দেখবেন যে মানে একটা সভ্য সুস্থ পৃথিবীতে বাস করতেছেন আর কি, কানাদের মধ্যে সম্ভব না। যা হোক, সো তখন এরা পাগল পাগল করে ফেলছিল এরা, যে মানে আমি তো অবশ্যই একটা শুধু লোন ভয়েস। তখন আমি লিখছি যে না, এটা তো একটা ভালো জেস্টার ছিল, এটা ঠিক হয় নাই, আর আমার হোম নিউজ ফিড ভর্তি না, আমার ঠিক মতো আছে, খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে, একবার একসাথে কাছে নাকি ঢুকতে দেয় না, একবারে খুব ঠিক মতো আছে, এটাই দরকার, এটাই উচিত শিক্ষা। তো এখন খান উচিত শিক্ষা বসে বসে। তো এগুলো ঠিক না, রাইট? এই হস্টিলিটি এগুলা দিনকে দিন বাড়ানো। এখন যেটা আমি গত পর্বে যে আলোচনাটা করছি, যে এত কিছুর পরও সরকার শেখ হাসিনা যে খালেদা জিয়াকে চিকিৎসা করতে দিচ্ছেন বাসায় থেকে, এটা একটা খুব ভালো জেস্টার, একটা খুব মহতি জেস্টার। এবং এটা যে মহতি জেস্টার, সেই কেসটাই আমি মেক করছি গত পর্বে এতক্ষণ আলোচনা করে, যে আমি মনে করি যে অগাস্ট গ্রেনেড হামলা টামলা এই সব কিছুর পর, যেটা আওয়ামী লীগ কনভিন্সড অ্যাটলিস্ট বিএনপি ঘটাইছে, এত এইটার এই ঘটনার পর আওয়ামী লীগ জোটটুক করতেছে, অলরেডি জোটটুক অ্যালাউ করছে, এটা অলরেডি অনেক জেনারাস একটা কাজ হয়েছে। সো আমি অলরেডি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে সেই কৃতিত্বটা দিছি। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, আমি গত পর্বের আলোচনাটা যেইভাবে যে ওয়ার্ডগুলো দিয়ে শেষ করছি, এক্স্যাক্টলি এই কথাগুলাই, এই অনুরোধগুলাই এই ওয়ার্ডিংয়ে বিএনপি হচ্ছে সরকারের কাছে উত্থাপন করবে। এবং এটা এই জন্য আমি এখন পাশাপাশি দেখাবো মজাটার জন্য, সেটা হচ্ছে যে আমি এক্স্যাক্টলি আমার আলাপটা এভাবেই শেষ করছি, যে আওয়ামী লীগ যা অলরেডি করছে, শেখ হাসিনা যা অলরেডি করছে, এটা অলরেডি অনেক ভালো একটা মহতি একটা কাজ হয়েছে, একটা খুব নাইস জেস্টার হয়েছে। তবে যদি খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করতে যাইতে দেয় আওয়ামী লীগ সরকার, অ্যাগেন যেটা দেওয়ার মানে শেখ হাসিনা খালেদা জিয়া ফিরে আসবে না, এটা জানা সত্ত্বেও যদি আওয়ামী লীগ ছুটটুক অ্যালাউ করে ওইটা করতে রাজি হয়, সেটা একটা খুবই সুন্দর নিদর্শন হয়ে থাকবে, খুবই সুন্দর একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং বিএনপি নেতারা ঠিক একই কথা একই ভাষায় গিয়ে বলছে যে আওয়ামী লীগ সরকার এই সব কিছু ভুলে গিয়ে যদি এটা করতে পারে, সেটা একটা খুব সুন্দর উদাহরণ সৃষ্টি করবে। সো আমি যেভাবে করে আলাপটা শেষ করলাম, ঠিক একই ভাষায় বিএনপি গিয়ে আবদার তুললো, এটা দেখে মজা লাগলো। এই কারণে দুইটা জিনিস পাশাপাশি দেখে আজকের এপিসোড শেষ করবো। ওনারা বলেছেন যে অতীতে যে ঘটনাগুলি ঘটেছে, ওনার সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছে, যে কোকোর কথা বললাম, 21 আগস্টের কথা বললাম, সব কিছু ঊর্ধ্বে যে সেইগুলিকে উনি ভুলে গিয়ে একটা উদাহরণ সৃষ্টি করার জন্য তারা আহ্বান করেছেন। এর চেয়ে বেশি যদি উনি করতে পারেন, সেটা খুবই একটা ভালো নিদর্শন এবং দৃষ্টান্ত স্থাপন করবে আর কি।